রজনীলাল নেই, বিবাহের পর বরকনেকে নিয়ে বাসর ঘরে যাওয়া হলো। বাসর ঘরে সাধারণত আমরা দেখি কনের বান্ধবী যারা তারা থাকে, আর ছেলের বন্ধু বান্ধব যারা তারা থাকে, তাই তো? ছেলের বন্ধু বান্ধব বলতে তো কেউ নেই, একা ছেলে। মেয়ের রাজকন্যার অনেক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাসর ঘরে যাওয়ার জন্য এগিয়ে গেল। বিদ্যাপতি বললেন, শোনো, বাসর ঘরে আপনারা কেউ প্রবেশ করবেন না। আমরা আনন্দ করব বাসর ঘরে গিয়ে, বাসর জাগবো। আপনি বলছেন যা চলবে না, না আমি ডেকে নেবো আপনাদের, ভাবতে হবে না। আমি নিজে আপনাদেরকে ডেকে নেবো, এবার আপনারা বাসর জাগবেন, আসুন। আমি আমার স্ত্রী ললিতার সঙ্গে কয়েকটা গোপনে কথা বলে নেব। এ কথা শুনে ললিতার বান্ধবীরা গা ঠালাঠালি করতে লাগলো, চোখ ঠালাঠালি করতে লাগলো। বিয়ে না হতে হতে কেমন অবস্থা দেখো গো। আচ্ছা যাও যাও যাও, তোমরা বাসরে চলে যাও। ললিতাকে নিয়ে বিদ্যাপতি বাসর ঘরে প্রবেশ করলো। স্বামীর চরণে প্রণাম করে ললিতা বললেন, আজ আমার কত সৌভাগ্য গো, আমি ব্যাধকন্যা হয়েও তোমার মতো ব্রাহ্মণকে প্রতিরূপে পেয়েছি, আমার বড় সৌভাগ্য। এটা যে আমার কত জন্মের সাধনা তা আমি জানি। ললিতাকে জড়িয়ে ধরল বিদ্যাপতি। ললিতা, আচ্ছা তোমাকে কয়েকটা কথা যে জিজ্ঞাসা করে উত্তর দেবে। ললিতা বললেন, দেখুন আপনি আমার স্বামী তো, আপনার কাছে উত্তর কেন দেবো না, দেবো। তবে একটা কথা আমার মাথায় রেখো, সত্য কথা বলো। দেখুন আমার পিতার আদর্শে আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। মিথ্যা শব্দটা কি সেটা আমি আজও জানিনি, প্রতারণার শব্দটা কি এটা আমি আজও জানিনি। আপনি আমার কাছে যা চাই জানতে চাইবেন, তাই অকপটে আপনার কাছে আমি বলব। শক্ত করে ললিতাকে বুকে একবারে জড়িয়ে ধরে, মায়েরা স্বামীর আদর এমন করে পেলে কোন মায়ের না ভালো লাগে। একেবারে যেন বুকে মুখটি লুকিয়ে দিয়েছে। ললিতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুলগুলো, তোমার কাছে আমি কোনোদিন কিছুই চাইব না, আজকে তোমাকে একটা সত্য কথা বলতে হবে। বলতো, প্রতিদিন রাত্রি দ্বিপ্রহরের পর তোমার বাবা কোথায় যায় বলতো? কি উত্তর দেবে? বাবার কাছে প্রতিজ্ঞা করেছে, বাবা প্রতিদিন রাত্রি দ্বিপ্রহরের পর কোথায় যায় কাউকে কোনোদিন বলবে না। কেমন করে বলবে যে কোথায় যায়? স্বামী, আপনি আমার কাছে অন্য যা কিছু চাইবেন আমি তাই পারব দিতে বা বলতে। আমার বাবা প্রতিদিন রাত্রি দ্বিপ্রহরের পর কোথায় যায় এইটুকু আমি আপনার কাছে বলতে পারব। ললিতা, তুমি যদি না বলো আমার তাতে বাধা নেই, আপত্তি নেই, আমি জোর করব না তোমার। তবে জানো, এই যে তোমার স্মৃতিতে আমি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছি, এই সিঁদুরটা সকলের ভাগ্যে সমান দিন থাকে না গো, তাই আমার মনে হয় সূর্য উদয়ের আগে তোমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। না না না, এ হতে পারে না। আমি পিতৃবাক্য লঙ্ঘন করব স্বামী, আমি পিতার কথার অবাধ্য হলাম। হে নীলমাধব,
আমায় রক্ষা করো, তুমি আমার অপরাধ ক্ষমা করো। শোনো শাশুড়ি, আমি তোমার সত্য বলবো, কিন্তু তার আগে আমায় একটু বিশ্বাসে দাও। আমি ব্যাজ পল্লীর ব্যাজ জাতির সর্বনাশ করে দেবো। তো রাত্রি দ্বিপ্রহরের পর প্রতিদিন আমার বাবা নীলগিরি পর্বতের গুহায় পল্লীর আরাধ্য দেবতা নীল মাধবের পুজো করতে যা। আমি কি করলাম? আমি যে বলেছিলাম আমি কোনদিন কোন কারণে আমি কথা বলবো না, কেন আমি বললাম ললিতা? তোমার কাছে আরেকটি আমার অনুরোধ, তোমার কাছে সারা জীবন আমি ঋণী হয়ে থাকব। তুমি তোমার বাবাকে বলে একবারের জন্য নীল মাধবের দর্শন করিয়ে আমার বাবাকে কথা বল। ললিতা, আমি তোমার স্বামী, আমি তোমার আদেশ করছি। ললিতা বললেন যে আমি সবকিছু পারবো, বাবার কাছে অনুমতিটা করিয়ে নিতে পারবো না। শেষে নিরুপায় হয়ে বাধ্য হলেন যে বাবার কাছে গিয়ে এই কথা বলবে। বাবা যখন ফিরে এলেন আজকে রাত্রিতে, ফিরে আসার সঙ্গে সঙ্গে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিয়ে হয়েছে, কিন্তু বাবা আসার সঙ্গে সঙ্গে ললিতা গিয়ে বাবার মাথায় হাত বুলেছে। আর ফোঁটা ফোঁটা জল বাবার মাথায় গিয়ে পড়ছে। ললিতা, হ্যারে মা, ব্রাহ্মণের সঙ্গে তোর বিয়ে দিলাম কত আনন্দ করে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আজকের মত আনন্দের দিনে তুই কাঁদিস না, বল কি হয়েছে মা? বাবা, আরে প্রদীপ জাগবি না? শুনেছি নাকি বাসর ঘরে প্রদীপ যদি নিভে যায় না, তাতে নববধূর অকল্যাণ হয়। তা প্রদীপ জাগবি না? বাবার মাথায় হাত বুলোতে বুলোতে মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বাবার চরণ তলে নত জানু হয়ে বসে শক্ত করে পা দুটোকে জড়িয়ে ধরেছে। বাবা, কি রে কাঁদছিস কেন বল? বাবা, তুমি না বলছো যে প্রদীপ নিভে যাবে? আমার পাশে প্রদীপ নিভে গেছে বাবা। কি হয়েছে কষ্ট করে বলতো, কি হয়েছে বল, কেন কাঁদছিস? বাবা, আমি আজ ব্যাগপল্লির বড় সর্বনাশ করে ফেলেছি বাবা। কি করেছিস? আমি আমি বলে দিয়েছি নীল মাধবের কথা। কি বললি? বিশ্বাস ঘাতিনি, সর্বনাশী মিথ্যাবাদী, তুই নীল মাধবের কথা বলে দিয়েছিস? এই বাক্য হইল যদি ললিতার মুখে ভাঙিয়া পড়ে বিশ্বাবসুর মাথে। সর্বনাশী
আমাদের নীলমাধবের কথা তুই বলে দিলি, বাবা শুধু তাই নয়, আমরা আমার স্বামী আর একটা অবদান রেখেছে, যদি সেই অবদান না রাখতে পারি তাহলে সে প্রাণ বিসর্জন দেবে। বল কি অবদান? এরপরে কোন অবদান থাকতে পারে? বল কি অবদান? বাবা নীলমাধবের দর্শন করিয়ে দিতে হবে আমার স্বামীকে, যদি দেয়া হয় তো ভালো, নতুবা একদিনের জন্য আমি সিঁদুর পড়েছি বাবা, আমার সিঁদুর তোমার কাছে, তার স্থায়িত্ব সময়। বলো বাবা, তুমি কি আমার স্বামীকে নীলমাধব দর্শন করিয়ে দেবে? স্নেহে অন্ধ হয়ে বিশ্বাবসু বললেন, হ্যাঁ দর্শন করিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, এইখান থেকে আমি বিদ্যাপতির চোখে একটা কালো কাপড় বেঁধে দেব, আমার পায়ের শব্দ শুনে যদি যেতে পারে যাবে, নতুবা কিন্তু আমি তাকে ফিরে নিয়ে যাব না। হিংস্র জন্তু জানোয়ার আছে, তাকে খেয়ে ফেলতে পারে, পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেলে মারা যাবে, আমি কোনো দায়িত্ব নেব না। বেশ তাই হবে। বড়দিন রাত্রি দ্বিপ্রহরের আগে স্বামীকে সাজিয়ে দিলে সুন্দর করে, সাজিয়ে দিয়ে একটা পুটলিতে, কাপড়ের পুটলিতে করে কতগুলো সরি সন্তান বেঁধে দিল এবং পুটলিটাকে কতগুলো ছিদ্র করে দিলেন। কেন না স্বামী ওই পথ ধরে যখন রাস্তা চলে যাবে, যদি পথভ্রষ্ট হয় তাহলে আগামী বর্ষায় সরষে গাছগুলো ফুটবে, সে সরষে গাছ ধরে স্বামীকে ফিরিয়ে আনবে, আর নতুবা আমার স্বামী পুনরায় নীলমাধবকে দর্শন করতে যেতে পারে। চোখে শক্ত করে কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন ইন্দ্রদ্যুম্ন। বিদ্যাপতি তুমি প্রস্তুত? মহারাজ আমি প্রস্তুত। ললিতা এসে ছুটে এসে বললেন, বাবা দাঁড়াও একটু অপেক্ষা করো। কেন রে, তোর আবার কি দরকার? বাবা আমি তোমার হাতে আমার স্বামীকে তুলে দিলাম, তুমি দেখো আমার স্মৃতির সিঁদুরটা যেন মুছে না যায়। আমার স্মৃতি সিঁদুর যেন মুছে দি, ও আমার স্মৃতি ধরি
না মুছে মুছে দিয়ে না ললিতার চোখের জল মুছিয়ে দিয়ে বিশ্ববসু বললেন ললিতা আমি তো আগেই শর্তটা দিয়ে ফেলেছি আমার পায়ের শব্দ শুনে তোকে যেতে হবে প্রথম প্রশ্ন হলে আমি ফিরিয়ে নেব না এবার পথ চলা শুরু করলাম বিদ্যাপতি আমার যেই জলপাত্র এর শব্দ শুনে যেতে হবে জলপাত্রের শব্দ উঠে ছলা 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 শব্দ শুনে বিদ্যাপতি চলিল ধাইয়া ওই শব্দ শুনে বিদ্যাপতি চলিল ধাইয়া জল শব্দের শব্দ উঠে ছলা 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 জল পাত্র শব্দ উঠে ছলা 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 জল পাত্র শব্দ উঠে ছলা 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 জল পাত্র শব্দ উঠে ছলা 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 ওই জল পাত্রের শব্দ শুনে তারা করে চলেছে বিদ্যাপতি পশ্চাতে পশ্চাতে অগ্রতে চলে বিশ্ববসু চলে তারা অগ্রতে চলে দর্শন করবে বলে চলে গেলেন একেবারে নীলগিরি পর্বতের সেই গুহার দ্বার দেশে বিশ্ববসু চোখের কালো কাপড়টা খুলে দিলেন বিদ্যাপতি বিদ্যাপতি এসো আমাকে একটু সাহায্য করবে একটা বড় পাথরের একটা পাথরের পাথর দেয়া ছিল গুহার মুখটা পাথরটাকে সরিয়ে দিল দুইজনে ওই দর্শন করো গুহার মধ্যে ভগবান নীলমাধবকে দর্শন করছে অপরূপ মূর্তি দর্শন করছে কখনো শঙ্খ কখনো চক্র কখনো গদা পদ্ম মূর্তিতে বিরাজ করছে
একই মূর্তিতে তিন রূপ, নীল মাধব নীল মাধব ঘর ভিতরে দর্শন করছে সেই নীল মাধবকে। তখনও শঙ্খচক্র গদা মূর্তিতে দর্শন করছে, আবার কখনো নীলাকৃতি একটি জ্যোতি দর্শন করছে, যেটি আজও জগন্নাথের নাভি দেশে রাখা আছে। যে নীলমাধব জ্যোতি আজও ওখানে একেবারে চাবি তালার মধ্যে রাখা আছে, নাভিস্থ আছে আজও, সেটি দর্শন করছে বিদ্যাপতি। বিদ্যাপতি দর্শন করতে আর বিশ্বাবসী চলে গেলেন পত্র পুষ্প চয়ন করতে। পত্র পুষ্প চয়ন করে এসে দেখছে ললিতার স্বামী বিদ্যাপতি তার চরণ তলে বসে বসে, ঠাকুর কতদিনে তোমায় গৌড়ে নিয়ে যাব, কতদিনে তোমায় প্রতিষ্ঠা করিব, শুনছে বিশ্বাব শুনতে বলছে এ তাহলে গৌড়ে চর এসেছে আমার নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। বেশ, আর সেখানে কোনো প্রকাশ করলেন না, পূজা সম্পূর্ণ করে আবার সেই গুহার মুখে পাথরটা দিয়ে দিলে। পাথরটি দিয়ে বললেন কি না, বিদ্যাপতি পুনরায় এসে চোখে কাপড়টা বেঁধে দিয়ে ফিরিয়ে নিয়ে এলেন প্রাসাদে। ফিরিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ললিতাকে ডাকলেন, ললিতা দরজা খুলে দে মা, দরজা খুলে দেওয়া হল। এবার বললেন, ললিতা যা তুই বিশ্রাম কর, বিদ্যাপতি বাবার সঙ্গে আমার কিছু গোপন সলহ পরামর্শ রয়েছে। ললিতা চলে গেলেন নির্দ্বিধা, তাহলে স্বামীকে কিছু বলবে, শ্বশুর জামাইয়ের কথা হবে, তাতে আমি মাঝখানে থাকবো কেন, চলে গেল। এমন সময় ললিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাবসু প্রহরীকে ডেকে বললেন, কে আছো কারো রক্ষী আছো তাড়াতাড়ি। মহারাজ কি হয়েছে, এই বিদ্যাপতিকে লোহার শৃঙ্খলে শৃঙ্খলিত করে অন্ধকার কারাগারে নিয়ে গিয়ে বুকে একটা পাথর চাপিয়া। মহারাজ ললিতার স্বামী, শোনো এটা রাজাদেশ, যাও অমান্য করলে শাস্তি কিন্তু তুমিও পাবে। রাজাদেশ মানতে বাধ্য, বিদ্যাপতিকে লোহার শৃঙ্খলে শৃঙ্খলিত করে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে একটা বুকে বড় পাথর চাপিয়ে দিলেন। চিৎকার করছে, জল একটু জল দাও আমার, কে আছো, ক্লান্ত পরিশ্রম তো সে কণ্ঠকেতনু ক্ষত বিক্ষত অঙ্গেতে রুধির ঝরে কণ্ঠকে তনু হরিব। ওই যে বন দিয়ে গেছে কাঁটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কণ্ঠকে কাঁটা ক্ষত বিক্ষত অঙ্গেতে মানে শরীরতে রক্ত ঝরছে রুধির ঝরে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত অঙ্গেতে রুধির ঝরে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত অঙ্গে রুধির ঝরে তাহার উপরে কারার যত
পাড়ার যাতনা লোহার শিকল লোহার শিকল আর যাতনা সইতে নারী রক্ত লাল হয়ে যেতে লাগলো কারাগারের মাটি, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে কাঁটার আঁচড়ে, বুকে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, পিছন থেকে হাত গুলো বাঁধা রয়েছে, পা দুটো বাঁধা রয়েছে লোহার শিখলে, নড়তে পারে না, সরতে পারছে না। ওগো কারারক্ষী, তোমাদের কি মায়া দেয়া বলতে কিছু নেই? আমাকে একটু জল দাও না গো। ওগো আমার তো এখানে কেউ নেই, একটু জল দাও, জল। এমনি করে বিদ্যাপতি কারাগারের মধ্যে কাঁদছে, দেখবেন কারাগারে একজন প্রহরী সবসময় পাহারা দেয় না, রাতে ভাগ করে করে পাহারা দেয় তো, তাই অন্য একজন পাহারা দিতে এসেছে, যে আগে চলে গিয়ে তার স্ত্রীকে বলেছে, শোনো টগরি একটা কথা তোমায় বলি, শোনো। কি কথা? না, তোমার সই ললিতা তার স্বামীকে লোহার শৃঙ্খলে শৃঙ্খলিত করে একটা প্রকাণ্ড পাথরের চাপ তার বলতে আমার বুক ফেটে যায়। ওই ব্রাহ্মণের ছেলেটা জল 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 করে চিৎকার করছে, গো তোমরা নারী জাতি কি এতই কঠিন? স্বামীর কথাটা ভাবলে না, অপরাধ করেছিল, অপরাধ করলে শাস্তি দিতে পারবে? সর্বাঙ্গ রক্তে লাল হয়ে গেছে, হাতে পায়ে বেঁধে একটা পাহাড় চাপিয়ে দিয়েছে, কি মিথ্যা কথা বলছো? এটা সম্ভব না? যাও না, তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো। টাকারি ছুটতে ছুটতে প্রাসাদে গেল, তখন শেষ রাত্রি প্রায়, ললিতাকে ডেকে উঠলো, ললিতা ললিতা ললিতা, ও ললিতা তুই কোথায়? ললিতা তার দেশে ছুটে গিয়ে বলে, কি হয়েছে টগরি, কি হয়েছে? তোর বাড়িতে কোনো অঘটন ঘটনি তো? তবে তোর স্বামী কোথায়? কেন আমার স্বামীর সঙ্গে তোর কি প্রয়োজন? শোন, মস্করা বাদ দিয়ে প্রশ্ন করে বল, তোর স্বামী এখন কোথায়? ও
আমার স্বামী আমার বাবার সঙ্গে কি গোপন আলোচনা করবে, সেই জন্য তারা দুজন এক এক জায়গায় কথাবার্তা বলছে যে না মিথ্যাবাদী, তুই জানিস না তোর স্বামী কোথায়, কোথায় যা গিয়ে অন্ধকার কারাগারে গিয়ে 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 জল জল চিৎকার করছে সেটা কাল গোলার শব্দ ছুটি যা কারাগারের দ্বারে, ললিতা ছুটে গেল কারাগারের দ্বারে কান পেতে শুনছে কে যেন বলছে ওগো কে আছো আমায় একটু জল দাও, ওগো জল দাও গো তোরা আর গলার শব্দ, ও তো আমার স্বামীর গলার শব্দ, প্রহরী কে বললো প্রহরী দ্বার খুলে দে, না মহারাজের আদেশ ছাড়া দ্বার খোলা যাবে না, বাবার কাছে ছুটে গেল, বাবা আমার স্বামী কোথায়, সত্য করে বলো আমার স্বামী কোথায়, শোন ও বিশ্বাসঘাত গৌড়ের চর আমাদের ভগবানকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, ওর যেখানে থাকার কথা আমি সেখানে ওকে পাঠিয়ে দিয়েছি, বাবা শোনো উনি আমার স্বামী, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, নইলে স্বামীকে ছেড়ে দাও না, কন্যা স্নেহে মুগ্ধ হয়ে কোনো কিছু পথ খুঁজে পেলেন না, বিদ্যাপতিকে মুক্ত করে দিলেন, বিদ্যাপতি এসে বললেন ললিতা অসম্ভব সম্ভব হইল তোমার লাগিয়া, ললিতা তোমার জন্য অসম্ভব সম্ভব হয়েছে, এবার আমায় বিদায় দাও, আমি গৌড়ে ধোতে এসেছি গৌড়ে ফিরে যাই, স্বামী আমি কোথায় থাকবো বলে দাও স্বামী, আমার কি বা হবে গতি, ললিতা তুমি নীলমাধবকে স্মরণ করো দেখবে তিনি সব সব পথ সুগম করবে, এদিকে ইন্দ্রদুম্ন রাজা গৌড়ে স্বপ্নে দেখতে পাচ্ছে কি পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, গৌড়ের রাজা মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন করছে নীলমাধবের সন্ধান হয়ে গেছে, আর স্বপ্নে দেখেই সঙ্গে সঙ্গে প্রসাদে এসে নাচছে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ডেকে উঠল মহারাজ কে বিদ্যাপতি বলো সংবাদ বলো, মহারাজ সন্ধান পেয়ে গেছে কোথায়, নীলগিরি পর্বতের গুহায় রয়েছে, বিলম্ব কেন ক্ষণকাল বিলম্ব করতে আমি চাই না, সৈন্য সমন্ত রথ নিয়ে যাবো চলো, ভগবানকে উদ্ধার করতে চললেন শঙ্খ ঘণ্টা কাংস খোল করতাল সংযোজে ছুটে চললেন ওই নীলগিরি পর্বতের উদ্দেশ্যে, ও গো নীলগিরি পর্বতে চলে তারা
পর্বতের উদ্দেশ্যে চলে তারা তরি ধনি উলু ধনি করে লাগি উলু ধনি করে ঘরে সকালে চলেছে, কিন্তু সকালে কি বলছে আপনারা বলবেন নাকি? সেই কথা সবার কণ্ঠে উঠে জয়গান, সবার কণ্ঠে উঠে জয়গান, জয় জয় ভগতের ভগবান, জয় জয় ভগতের ভগবান, সবার কাছে উঠে জয়গান, সবার কাছে উঠে জয়গান, জয় নীলমাধবের জয়। আপনারা যান সকল জয় ধ্বনি, জয় নীলমাধবের জয়, জয় নীলমাধবের জয়, জয় নীলমাধবের জয়। এই নীলমাধবের জয় ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস মুখরিত করে গৌড় হতে নীলগিরির পার্বতের দাবে বিদ্যাপতি আর কি না দ্বার উন্মুক্ত করো, আমি নীলমাধবকে দর্শন করব। বিদ্যাপতি গিয়ে ওই দ্বারের পাথর প্রস্তর খণ্ড সরিয়ে দিলে এখানে তো ভগবান নীলমাধব নেই, তাহলে নিশ্চয়ই বিশ্বাবসু চুরি করে নিয়ে চলে গেছে। চলো ওই বিশ্বাবসুর প্রাসাদে যাই সকলে, সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত সৈন্য সামন্ত ছুটে আসছে, জয় ধ্বনি দিচ্ছে। ব্যাটপল্লীর সকলে মনে মনে ভাবছে কোন রাজা মনে হয় আমাদের রাজত্ব আক্রমণ করতে আসছে। এই জন্য সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ললিতা বললেন কি? ললিতা বললেন সবার আগে আমি যুদ্ধ করব। কেমন যুদ্ধের সাজে সেজেছে ললিতা? উগ্র চন্দ্রমূর্তি আজ ধারণ করিল, উগ্র চন্দ্রমূর্তি আজ ধারণ করিল, ললিতা একখানা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে বেরিয়েছে সবার আগে, আর এদিকে রাস্তা পথ দেখিয়ে নিয়ে এসেছিল কে? বিদ্যাপতি। তাহলে স্বামী আগে রয়েছে, স্ত্রী যাচ্ছে যুদ্ধ করতে, অস্ত্র খেলা নিয়ে সম্মুখে দাঁড়ালো একেবারে ওদের মশালের আলো। ললিতা মশালের আলোতে নিজের স্বামীকে দেখতে পেয়ে অস্ত্র খেলা হাত থেকে ঝনঝন ঝনঝন করে খসে পড়ে। স্বামী তুমি কেন এলে? শোনো, আমরা যুদ্ধ করতে আসিনি,
রাজ্য জয় করতে আসেনি। তুমি কি বলতে পারো নীল মাধব এখন কোথায়? আমি জানি না, তবে আমার বাবা জানলেও জানতে পারে। বিশ্বাবসুর কাছে গিয়ে দেখলেন বিশ্বাবসু কন্যায় ভেঙে পড়েছে, শয্যা গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে দৈবাণী হলো বিদ্যাপতি বিশ্বাবসু ইন্দ্রদ্যুম্ন শোনো, আমি সমুদ্রের তীরে দারু কষ্ট ব্রহ্ম রূপে ভাসমান রইলাম, সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে এসে এইখানে সুচারু মন্দির নির্মাণ করে আমাকে প্রতিষ্ঠা করো, আমার নাম হবে জগন্নাথ, জগতের নাম। সঙ্গে সঙ্গে বিশ্বাবসুকে জড়িয়ে ধরলেন ইন্দ্রদ্যুম্ন, বন্ধু তোমার জন্য পেয়েছি আমি আজ জগন্নাথকে, তাই এসো। সমস্ত সৈন্যদেরকে বলল বন কাটো, পাথর সরাও, সরিয়ে সুচারু মন্দির নির্মাণ করো, যেখানে আজ আপনারা আমরা মন্দির দর্শন করতে পারি, জগন্নাথের মন্দির। ওখানে তখন বন জঙ্গলে ভর্তি ছিল আর পর্বত, সেটাকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন সমতল করে মন্দির নির্মাণ করলেন। মন্দির নির্মাণ করিয়ে এবার শঙ্খ ঘণ্টা বাজিয়ে বেলকম্পিত্তের ঘাট হতে দ্বারকাষ্টময় ভগবানকে আনা হলো, ভগবানকে এনে মন্দিরে রাখা হলো। মন্দিরে রেখে তারপর মূর্তিকে নির্মাণ করবে, কি মূর্তি হবে? এমন সময় চতুর্দিকে সংবাদ জানিয়ে দেওয়া হলো যে মূর্তি নির্মাণ করবে সে যে চাইবে বিনিময়ে তাই তাকে দেয়া হবে। এদিকে কত মিস্ত্রি এলো গেল, ওই যে দারুক কাষ্ঠের যে বলকল অর্থাৎ ছালটা, গাছের ছাল, ওটাকে কোন যন্ত্র দিয়ে খসানো গেল না। মহারাজ চিন্তা করলেন তাহলে কি মূর্তি নির্মাণ হবে না? এমন সময় দেখা গেল এক বৃদ্ধ এলেন লাঠির উপর ভর দিয়ে, পিঠে একটা বড় কুঁজ রয়েছে। তিনি বললেন আমি মূর্তি নির্মাণ করব। বললেন যে তুমি যে মূর্তি নির্মাণ করবে, এত মিস্ত্রি এলো গেল আর তুমি এই বয়সে মূর্তি নির্মাণ করবে, চোখে দেখতে পাও না? বলে দেখবেন, তার নমুনা দেখো, বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি নখা ঘাতে বল কল খসাইয়া দিল, খসাইয়াই না, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে উচ্চৈ স্বরে বলিয়া উঠি, সকলেই মনে মনে ভাবলেন এ পারবে, এর দ্বারাই সম্ভব। বললেন যে আমি মূর্তি নির্মাণ করব, তবে 21 দিন ওই মন্দিরের দরজা বন্ধ অবস্থায় আমি মূর্তি নির্মাণ করব। তার মধ্যে যদি কেউ মন্দিরের দরজা উন্মুক্ত করে যেই অবস্থায় মূর্তি থাকবে সেই অবস্থায় আমি চলে যাব। বেশ, এই শর্ত অনুযায়ী মূর্তি নির্মাণ শুরু হলো। একদিন দুই দিন তিন দিন চার দিন সপ্তাহ কাল অতিক্রান্ত হলো। এরপর রাজা রানী ওই মন্দিরের দরজায় কান পেতে শুনছে, ঠুকঠাক শব্দ শুনে শ্রুতি ভরে, ঠুকঠাক শব্দ হলো, ঠুকঠাক শব্দ শুনে শ্রুতি ভরে, মন্দিরের ভিতর ঠুকঠাক শব্দ হচ্ছে, শুনে শুনতে ভরে কান পেতে শুনছে ঠুকঠাক শব্দ মন্দিরের ভিতরে, হরিবল হরিবল, কান পেতে শুনে মহারাজ আনন্দিত মনে, কান পেতে শুনে আনন্দিত মনে, কান পেতে শুনে রাজা আনন্দিত মনে, কান পেতে শুনে রাজা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
একদিন দুই দিন করে দিন চলে যায়। এবার পঞ্চদশ দিবসেতে মহারানী মহারাজের চরণে পড়িল, দারুণ মুক্ত করার জন্য অনুরোধ করতে লাগলো। পনেরো দিনের দিন আর কোনো শব্দ শোনা যায়নি। মহারাজ আপনি দ্বার খুলে দেন, নিরুপায় হয়ে পঞ্চদশ দিবসেতে দ্বার খুলে দিল। সম্পূর্ণ মূর্তি তখন দেখিতে পাইল, অন্তর্ধান হলেন অন্তরণা, সঙ্গে সঙ্গে দৈবাণী হলো এই মূর্তিতে আমি প্রতিষ্ঠিত হতে চাই, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি মূর্তি। কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠা করবে কে, মন্দিরকে প্রতিষ্ঠা করবে কি গো মায়েরা? তখন কিন্তু অনেক কিছু করবেন না, যদি এখানে ব্রাহ্মণ থাকেন বৈষ্ণব থাকেন। তৎকালীন সময়ে ব্রাহ্মণ মিলেনি, স্বয়ং সৃষ্টিকর্তাকে আনতে গেলেন ভক্ত নারদকে সঙ্গে নিয়ে। একদিনের পথ যাতায়াত করলেন, ওইটুকু সময়ের মধ্যে এখানে প্রলয় ঘটে গেছে। এখানটা একটু বলে নিয়ে বুঝতে সহজ হবে কেন এরকম হলো। আমাদের চারটি যুগ তো সত্য ত্রেতা তাপর কলি, এই চারটি যুগের বয়স আছে। কলিযুগের বয়স 4,32,000 বৎসর, দ্বাপর যুগের বয়স 8,64,000 বৎসর, ত্রেতা যুগের বয়স 12,96,000 বৎসর, সত্য যুগের বয়স 17,28,000 বৎসর। এই চারটি যুগ গত হলে দেবতাদের হবে একজন, মানুষের চারটি যুগ গত হলে দেবতাদের হবে এক যুগ। দেবতাদের এমন 71টি যুগ গত হলে ব্রহ্মার হবে একদিন। আবার মাফ করবেন, 71টি যুগ গত হলে হয় এক মন্বন্তর, তাই তো? এমন 14টি মন্বন্তর গত হলে ব্রহ্মার হবে একদিন। আবার চতুর্দশ মন্বন্তর গত হলে ব্রহ্মার হবে এক রাত্রি। তাহলে ব্রহ্মলোকে নারদকে নিয়ে একদিন থাকার অর্থ বুঝতে পারছেন? এখানে মর্তে কত কোটি কোটি যুগ পার হয়ে গিয়েছে তার কোনো ইয়ত্ত। তখন তাহলে এখানকার রাজাকে, তখন এখানকার রাজাকে গো মা জানেন তো কি গো বাবা ঠাকুর জানেন তো, তখন তখন ওখানে রাজাকে ছিলেন না গলমাধব, হরিবল হরিবল, ইন্দ্রদুম্ন নেই, তার রাজি নেই, কোনো কিছুই নেই, ওখানকার রাজা গলমাধব। তিনি একদিন ঘোড়াতে চেপে যাচ্ছিলেন ওই মন্দিরের চূড়া, যে চূড়াটা আপনারা সকলে দেখতে পান, ওই চূড়াটা ঘোড়ার পায়ে নেই, ঘোড়াটা পড়ে গিয়েছে, বালি সরিয়ে দেখালো সুচারু মন্দির। সেখানে তিনটি মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা, যে মূর্তি আমরা দেখতে পাই আজ। গলমাধব বললেন, আমার মন্দির আমার ঠাকুর। এমন সময় দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা আর ইন্দ্রদুম্ন ফিরে এলেন, উভয় দ্বন্দ্ব বেঁধে গেল, ইয়ে বলে আমার মন্দির, ইয়ে বলে আমার মন্দির। ধর্ম ধর্ম কাক রূপে এসে বসলো ওই গাছের ডালে, বললেন আমরা ওই কাককে সাক্ষী মানছি, যার যদি ইন্দ্রদুম্নের মন্দির হয় তাহলে কাক বসে থাকবে, আর গলমাধবের কাক মন্দির হলে সঙ্গে সঙ্গে কাক উড়ে গেল। এবার মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দির প্রতিষ্ঠার পর স্বয়ং সৃষ্টিকর্তা নিজে বলে দিলেন, ইন্দ্রদুম্ন তোমার ঠাকুর কথা বলবে এবার। আচ্ছা আপনারা, যদিও অনেক কি সময় হয়ে গেছে, আপনারা জানেন আপনাদের প্রত্যেকের বাড়িতে যার যার বাড়িতে প্রতিমা পুজো হয়, বিগ্রহ চক্ষুদান হয়, ব্রাহ্মণরা চক্ষুদানের জন্য একটা চাল পয়সা নেয়, গামছা নেয়, আবার প্রাণ প্রতিষ্ঠার জন্য নেয়। চক্ষুদান শব্দের অর্থ কি? না চোখে দেখতে পাবে। প্রাণ প্রতিষ্ঠার অর্থ কি? না
মাটি আর খড়ের ঠাকুরটাতে প্রাণ দিয়ে দাও। কথা বলে ঠাকুর আপনাদের বাড়ি বাড়িতে যে ঠাকুর পুজো হয় কথা বলে বলেনি? তাহলে প্রতিষ্ঠা হলো না, প্রাণ দেওয়া হয়। এখানে দেখুন কেমন করছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, বললেন যে ঠাকুরের পুজো কেমন করে হবে স্বয়ং জগন্নাথ নিজের মুখে বলবেন, অন্য কেউ বলবে না। বলতে লাগলে কি করে পুজো হবে? শোনো ইন্দ্রদ্যুম্ন, তোমার প্রথমা স্ত্রীর গর্ভের সন্তান, বিদ্যাপতির প্রথমা স্ত্রীর গর্ভের সন্তান হবে আমার পুজো। আজও যারা বংশ পরম্পরা পাণ্ডা হয়ে রয়েছে জগন্নাথে, দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভের সন্তান হবে পাচক, যারা রান্না করছে আজও তাদের বংশ পরম্পরা রান্না করে চলেছে ওই জগন্নাথের মন্দিরে। হরি বল হরি বল। কিন্তু রান্না কেমন করে হবে? আহা ঘটের ওই উপরে ঘট বসাইয়া দেবে, তারপর তিন মুষ্টি করে দণ্ডুল তাহাতে দিবে, তিন মুষ্টি করে দণ্ডুল তাহাতে দিবে, ভোগরঞ্জন হইলে তা আমায় নিবে দিবে, এই ভোগনই আনন্দ বাজারে পাঠাবে। ভগ্নিবেদন হবে, ঘটের উপরে ঘট বসাইয়া দেবে, দেখবে না হাঁড়ির উপরে হাঁড়ি বসিয়ে রান্না হয় আজও। ঠিক এইবার তিন মুষ্টি করে অন্য তণ্ডুল দেবে, অথচ নিচের হাঁড়িটাও যেমন পাক হবে উপরের হাঁড়িটাও তেমন পাক হয়ে যাবে। আচ্ছা, বারবার জগন্নাথকে নিবেদন করা হবে, তারপর আনন্দবাজারে পাঠাবে, সমস্ত ভক্ত প্রসাদ পাবে। আচ্ছা, মহাপ্রসাদ কি করে হয় জানেন? সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়ার পর হয় কি মহাপ্রসাদ, এরপর ওই অন্য প্রসাদ মহাপ্রসাদ অবশিষ্ট হলে ষোলো কোষ দূরে একটা খামার আছে মাগো, সেই খামারে ওটা ছড়িয়ে দেওয়া হয়। সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি দেবতারা পর্যন্ত, ঠিক আছে, শিব ঠাকুর কুকুরের বেশ ধরে কি ওই মহাপ্রসাদ পেয়ে এসেছে। হরি বল হরি বল। তবে হবে মহাপ্রসাদ। এবার সমস্ত কিছু হওয়ার পর ইন্দ্রদ্যুম্নকে স্বয়ং সৃষ্টিকর্তা বললেন, তুমি এবার বর চেয়ে নাও, তোমার জগন্নাথ বলরাম প্রতিষ্ঠা হয়ে গেল, তুমি বর চেয়ে নাও। নত জানু হয়ে ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের চরণ তলে বসে বলছে, হে জগন্নাথ, হে জগতের নাথ, কৃপাময় কৃপা করে যদি যদি বর দিতে চাহো চাহো। মায়ের আপনারা কি বর চাইবেন যদি জগন্নাথ বর দিতে চায়? জগন্নাথ নিজে বলছে তুমি বর চাই না, চাইলে তোমাকে অমর করে দেব। আপনারা কি চাইবেন? ইন্দ্রদ্যুম্ন বলছে কৃপা মায়ে কৃপা করে যদি বর দিতে চাও, মোর বংশে পাতি দিতে যেন নাহি রহে গে, কি বর চাইলেন? মোর বংশী পাতি দিতে যেন কানাহি রহে কেহ। জগন্নাথ বললেন, আমার বর তুমি কেন চাইলে? হে ভগবান, তুমি জগতের নাথ, আমার আঠেরোটি সন্তান তোমায় আঠেরো ভাগে ভাগ করে নেবে, তাই আমি চাই না, এই জন্য তাদের যেন মৃত্যু হয়। কি করে মৃত্যু হবে দেখবেন, আমাদের সমাজে একটা নিয়ম আছে, যখন ঠাকুরকে কোনো কিছু নিবেদন করা হয় আগে একটা আচ্ছাদন দেওয়া হয়, দেওয়া হয় তো? কেন দেওয়া হয় জানেন? জানেন না কেউ? মায়েরা জানেন না, বাবা ঠাকুরা জানেন না আগে কেন একটা আচ্ছাদন দেওয়া হয়? দেখবেন এখন এখানে নিবেদন হলে দেখবেন যিনি পৌরোহিত্য করছেন উনি বলবেন, গোস্বামী ঠাকুর একটা আগে আচ্ছাদন দিয়ে দেয়, তাই তো? ঠাকুরের নিবেদন করার সময় দর্শন করলে
শরীরে ক্ষয় প্রাপ্ত হয়, শরীরে ক্ষয় হয়। এই জন্য বললেন এক পক্ষ কাল 15 দিন জগন্নাথের আমার ভোগ নিবেদন দর্শন করবে, তাহলে শরীর ক্ষয় পেতে পেতে তারা মৃত্যু মুখে পড়বে। পণ্ডিতা এসে বললেন এই মহাপাপ হতে তারা উদ্ধার হবে কেমন করে? এক একজনকে এক এক জায়গায় যখন দাহ করা হবে, ওই মৃতদেহ দাহের পরে কি করে আগুন টেনে বেড়ার জন্য জল দেয়? হয়তো জল দিলে এক একটি নালা হয়ে যাবে, সেখান থেকে 18টি ছেলেকে যেখানে দাহ করা হবে সেখানে 18 নালা নামে অভিহিত হবে। এরা কি করে মুক্ত হবে? না জগন্নাথের যত যাত্রী যাবে আর আসবে তাদের পদরজে স্পর্শে তারা মুক্ত যে হইবে। এই বর চেয়ে নিলেন ইন্দ্রদ্যুম্ন, এখানে ইন্দ্রদ্যুম্ন এবং বিদ্যাপতি বিশ্ববসু সকলে জগন্নাথের চরণে প্রণাম জানালেন, জগন্নাথ প্রতিষ্ঠা হয়ে গেল। আসুন আমরা সকলে লীলাখানি সম্পূর্ণ করলাম, জয় জগন্নাথের নামে আমরা সকলে জয় ধরে দেব। আহ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে ডাকিতে লাগিল। দেবতা নাচে আর নাচে তারা, স্বর্গে দেবতা নাচে আর নাচে তারা, স্বর্গে দেবতা নাচে আর নাচে তারা, স্বর্গে দেবতা নাচে আর নাচে তারা। শঙ্খ ধ্বনি উল্লোধন করে ধন্যবাদ, শঙ্খ ধ্বনি উল্লোধন হয় ধন্যবাদ, মাঝে মাঝে হরি ধ্বনি হরি হরি মাঝে মাঝে হরি আনন্দ ধরে না, জগন্নাথ দর্শন করে আনন্দ ধরে না, জগন্নাথের আদি লীলা লীলা জলে নীল মাধব সমাপন হলো, প্রেমানন্দে বাহু তুলে একবার ভক্তগণে হরি হরি বলো, হরি হরি বলো।